बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी आसलामु आलैकुम बांग्ला द्वितीय क्लासे तुम्हादेर स्वागतम। आशा करी आल्लाहर अशेष रहमते तुमरा सकले भालो आछो। आमी गत क्लासे বাচ্য নিয়ে আলোচনা করেছিলাম, আজ বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বাচ্যের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনা থেকে তোমরা বিভিন্ন বাচ্যের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে এবং বাচ্য পরিবর্তনের নিয়ম শিখতে পারবে। ক্লাসে সবাই মনোযোগী থাকবে এবং গুরুত্ব দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আশা করি অনেক উপকৃত হবে। তা আমরা জানি বাচ্য প্রধানত তিন ধরনের: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। তো আমরা একে একে বাচ্য পরিবর্তনের নিয়মগুলো শিখব। প্রথম বাচ্য কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, কর্তৃবাচ্যের কর্তায় শূন্যবিভক্তি, কর্মে দ্বিতীয়া ষষ্ঠী ও শূন্যবিভক্তি এবং ক্রিয়াপদ কর্তা অনুযায়ী গঠিত হয়। এই ধরনের একটি বাক্যকে যদি আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই কর্তার পরে তৃতীয়া বিভক্তি অর্থাৎ কর্মবাচ্যের কর্তায় তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এর যে কোনো একটি বসবে। কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হবে এবং ক্রিয়াপদটি কর্ম অনুসারী হবে অর্থাৎ কর্মের অনুসারী হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রিয়াপদ কর্ম অনুযায়ী গঠিত হবে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময় আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে। কর্তৃবাচ্যের ক্রিয়াপদ যদি অকর্মক হয়, সেক্ষেত্রে সেই বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা যদি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই বাক্যটিকে সকর্মক হতে হবে অর্থাৎ বাক্যের মধ্যে কর্মপদ থাকতেই হবে। তাহলে আমরা কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারব। আমরা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণ, বিদ্যানকে সকলেই আদর করে। আমরা কর্তা বের করার নিয়ম জেনেছি, কে দ্বারা প্রশ্ন করতে হবে, কে আদর করে? উত্তর সকলেই। তাহলে সকলেই কর্তা। তাহলে কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি থাকে, তার সাথে কর্মবাচ্যের কর্তায় ব্যবহার করতে হবে তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃকের যে কোনো একটি। তাহলে সকলের পরে আমরা কি ব্যবহার করেছি এখানে? দ্বারা। তাহলে সকলের দ্বারা তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে। কর্তৃবাচ্যের কর্মে দ্বিতীয়া বিভক্তি, ষষ্ঠী বিভক্তি বা শূন্য বিভক্তি হয়। এখানে বিদ্যানকে, বিদ্যান মূল শব্দ, তার সাথে কে বিভক্তি অর্থাৎ দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে। যখন আমরা কর্মবাচ্যে পরিবর্তন করব, এই দ্বিতীয়া বিভক্তিটি লোপ পাবে এবং কর্মবাচ্যের কর্মে শূন্য বিভক্তি হয়, তাই শুধু বিদ্যান শব্দটি এখানে বসবে। বিদ্যান সকলের দ্বারা আদৃত হন। আদৃত হন ক্রিয়াপদটি কর্ম অনুযায়ী গঠিত হয়েছে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, মুবারক পুস্তক পাঠ করে। মুবারক কর্তা, পুস্তক কর্ম। তাহলে কর্তার পরে কর্মবাচ্যে কি বসে? তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃকের যে কোনো একটি। এখানে বসেছে কর্তৃক। তাহলে মুবারক কর্তৃক পুস্তক, শূন্য বিভক্তি আছে, অতএব এখানে কোনো বিভক্তি বাদ যাবে না, শূন্য বিভক্তি হবে। পঠিত হয়, কর্ম অনুযায়ী ক্রিয়াপদটি গঠিত হয়েছে। কর্তৃবাচ্যে যে মিশ্র ক্রিয়াটি বসে, যখন কর্মবাচ্যে ক্রিয়াটি বসবে তখন তা যৌগিক ক্রিয়া বিশেষণ রূপে বসবে অর্থাৎ ক্রিয়াপদের ব্যবহৃত শব্দটি যোগ বিশেষণ রূপে बसबे जेमन पठित एक विशेषण पद तार साथे হয় যুক্ত হয়ে আমাদের মিশ্র ক্রিয়া গঠিত হয়েছে। মিশ্র ক্রিয়ার বৈশিষ্ট্য কি? বিশেষ্য পদ, বিশেষণ পদ এবং অব্যয় পদের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে মিশ্র ক্রিয়াটি গঠিত হয়। অর্থাৎ পঠিত বিশেষণ পদ তার সাথে হয় একটি মৌলিক ধাতু যুক্ত হয়ে এই ক্রিয়াপদটি গঠিত হয়েছে। তাই বলা হয়েছে যে কর্তৃবাচ্যের মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যের যৌগিক ক্রিয়া বিশেষণ রূপে বসে। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, ভাববাচ্যের কর্তায় কোন কোন বিভক্তি যুক্ত হয়? আমরা জানি ভাববাচ্যের কর্তায় ব্যবহৃত হয় দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি। তাহলে কর্তৃবাচ্যের কোনো বিভক্তি থাকে না। আমরা যখন ভাববাচ্যে পরিবর্তন করব তখন অবশ্যই তার সাথে দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি যুক্ত করব। ভাববাচ্যের ক্রিয়াপদ নাম পুরুষের হয়। নাম পুরুষের মানে এখানে ক্রিয়াপদটি নিরপেক্ষভাবে বসে। পুরুষ পরিবর্তন হলেও অর্থাৎ কর্তার পুরুষ পরিবর্তন হলেও ক্রিয়াপদের কোনো পরিবর্তন হবে না। আমরা উদাহরণ দেখি। কর্তৃবাচ্য আমি যাব না, তাহলে আমি সর্বনামের কর্তৃরূপ। সর্বনাম পদের বিভক্তি গ্রাহী রূপ আছে এবং সর্বনাম পদের তিনটি রূপ আমরা জানি, একটা কর্তৃরূপ, একটি কর্মরূপ আর একটি সম্বন্ধবাচক রূপ। তাহলে বিভক্তি গ্রাহী রূপের সাথে বিভক্তি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে দ্বিতীয়া অথবা ষষ্ঠী যে কোনো একটি বিভক্তি ব্যবহার করতে পারি। আমরা ভাববাচ্যে দেখি উদাহরণ দেওয়া আছে, আমার যাওয়া হবে না। তাহলে আমি এর বিভক্তি গ্রাহী রূপ আমা, তার সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি। তাহলে আমার যাওয়া হবে না, তাহলে যাওয়া হবে না একটি নাম পুরুষের ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটি পরিবর্তন হবে না পুরুষ পরিবর্তন হলেও। যদি আমরা এখানে আমি না বলে বলতাম সে, তাহলে সে যাবে না, কিন্তু ভাববাচ্য হতো তার যাওয়া হবে না। পুরুষ পরিবর্তন হচ্ছে, ক্রিয়াপদের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটি উদাহরণ দেখি, তুমি ঢাকা যাবে। তুমি কর্তৃরূপ, একে আমরা বিভক্তি গ্রাহী রূপে নিয়ে আসতে পারি, তোমাকেই ঢাকা যেতে হবে। তাহলে ভাববাচ্যে যখন আমরা পরিবর্তন করব সেক্ষেত্রে অবশ্যই ভাববাচ্যের কর্তায় দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি ব্যবহার করব এবং ক্রিয়াপদকে নাম পুরুষের ক্রিয়াপদ রূপে ব্যবহার করব। তাহলে আমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে পারব। আমরা যদি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? তোমরা কিন্তু কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য উভয় বাচ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছ, শুধু এই বৈশিষ্ট্যগুলোর প্রয়োগ ঘটাতে হবে। অর্থাৎ কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি হয়, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি হয়। এই বিভক্তিগুলো যুক্ত করেই আমরা কিন্তু কর্তৃবাচ্য রূপান্তর করতে পারি, আর কর্মবাচ্যে যে বিভক্তিগুলো থাকবে সেই বিভক্তিগুলো বাদ দিয়ে দিতে পারি। এবং কর্তৃবাচ্যের ক্রিয়া আমরা সবসময় জানি কর্তা অনুযায়ী গঠিত হয়, সেই কর্তা অনুযায়ী ক্রিয়াপদটি গঠন করতে হবে। উদাহরণ দেখতে পাচ্ছি, দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। তাহলে দস্যুদল কর্তা, এরপরে তৃতীয়া বিভক্তি আছে। আমরা যখন কর্তৃবাচ্যে রূপান্তর করব তখন এই বিভক্তি চিহ্নটি লোপ পেয়ে যাবে, অর্থাৎ দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। তাহলে গৃহটি কর্মপদ, তার দস্যুদলের পরে কর্মপদ এবং কর্তৃপদ এবং ক্রিয়াপদ গঠিত হয়েছে কর্তা অনুযায়ী। আমরা আরেকটি বাচ্য সম্পর্কে আলোচনা করব, সেই বাচ্যটি হচ্ছে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। তাহলে ভাববাচ্যের কর্তায় যে বিভক্তিগুলো বসে দ্বিতীয়া এবং ষষ্ঠী বিভক্তি, সেই বিভক্তিগুলো বাদ দিয়ে কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বিভক্তি নিয়ে আসতে হবে এবং ক্রিয়াপদকে কর্তা অনুযায়ী গঠন করলেই আমরা কিন্তু খুব সহজেই কর্তৃবাচ্যে পরিবর্তন করতে পারব। একটু ভেবে দেখো, আমরা বলেছিলাম তোমাকে হাঁটতে হবে, এটি ভাববাচ্য। তাই তোমাকে সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ তোমা, তার সাথে কে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে। এই সর্বনামের কর্তৃরূপ তুমি, তাহলে তুমি হাঁটবে। হাঁটবে কারণ হচ্ছে এই হাঁটবে ক্রিয়াটি বসেছে কর্তা অনুযায়ী। আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, তার যেন আশা হয়। তার হচ্ছে সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ, এর সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, এর কর্তৃরূপ হচ্ছে সে, সে যেন আসে। এভাবে আমরা খুব সহজেই ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে পারি। এই তিন ধরনের বাচ্য ছাড়াও আরেক ধরনের বাচ্য আমরা আছে, সেই বাচ্যটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এ বাচ্যে কর্তা থাকে না। সংজ্ঞায় আমরা বলতে পারি যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। অর্থাৎ বোঝা যাচ্ছে এ বাক্যে কর্তা নাই, কর্মপদই কর্তার মতো করে ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দেখতে পারি বাঁশি বাজে। বাঁশি আসলে কখনো একা একা বাজতে পারে না, কিন্তু বাক্যে ক্রিয়াপদটি এমনভাবে ব্যবহৃত হয়েছে যেন বাঁশি নিজেই কর্তা এবং সেই কর্তা অনুযায়ী ক্রিয়াপদটি গঠিত হয়েছে। এ কারণে একে বলা হয় কর্মকর্তৃবাচ্য। আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি কাজটা ভালো দেখায় না। কি ভালো দেখায় না? কাজটা ভালো দেখায় না। তাহলে এখানে কাজ কর্মপদ, সে কর্মপদ অনুযায়ী ক্রিয়াপদ গঠিত হয়েছে, কিন্তু বাক্যের মধ্যে কোনো কর্তা ব্যবহৃত হয়নি। তো আমরা বাচ্য পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করলাম। আজকের আলোচনা থেকে তোমাদের বাড়ির কাজ এই 5টি প্রশ্ন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে উত্তরটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আমি সঠিক উত্তর আবার দিয়ে দিব, তোমরা সব মিলিয়ে দেখবে। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়, কর্তৃবাচ্যে ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না, ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে কর্তায় কোন বিভক্তি হয়, তোমার কখন আশা হলো কোন বাচ্যের উদাহরণ, কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়। এই 5টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আমি উত্তর দিয়ে দেবো, তখন মিলিয়ে নেবে। আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হবে। এই 2 দিনের আলোচনা থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস শেষ করার আগে একটি কথা বলতে চাই, আমরা বেশি বেশি বিশুদ্ধ পানি পান করব এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিব। আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।